প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আব্দুল হাকিম চৌধুরী আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরগুলো নিয়ে আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিটি এডিটর কাউসার রহমান স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আপনাকে আলোচনা যাবার আগে দেখি দৈনিক পত্রিকাগুলো কী কী খবর আজকে দিয়েছে আমার হাতে ভারতে প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম কক্সবাজারে অ্যাঞ্জেলিনা জলি রোহিঙ্গাদের দায়িত্ব সারা বিশ্বকে নিতে হবে দ্বিতীয় শিরোনাম এটি একটি অনুসন্ধানের প্রতিবেদন প্রথম আলো করেছে আবারও ভুল আসামির বিষয় নিয়ে ভুল আসামির প্রায় এগারো বছর কারাভোগ ভারতে যাবজ্জীবন কারাদণ্ড বেড়াতে গিয়ে গ্রেফতার হন নিরপরাধ বাদল ফরাজি দেশে ফেরত পাঠালেও মুক্তি পাননি উপজেলা নির্বাচন সংসদ ও প্রভাবশালী নেতারাই প্রার্থী ঠিক করছেন আরেকটি বিশেষ প্রতিবেদন কাজ দক্ষ কর্মী দুটোরই অভাব এটি সামনে চ্যালেঞ্জ এখন এক কোটি বেকার বা ছদ্ম বেকার প্রতি বছর কাজের বাজারে আসছে অন্তত বিশ লাখ চাকরিদাতা আর কর্মীদের চাহিদা সমন্বয়ে ঘটছে না এ বিষয়ে বিশেষজ্ঞ মতামত রয়েছে তিনি হচ্ছেন রিজাউল ইসলাম সাবেক বিশেষ উপদেষ্টা আইএলও তিনি বলেছেন পূর্ণাঙ্গ কর্মসংস্থান নীতিমালা দরকার সড়ক দুর্ঘটনা নিয়ে আরেকটি প্রতিবেদন বাবার হাত থেকে গাড়ির চাকায় প্রতিদিনই ঘটছে আমাদের এই দেশে ঘটনা এরপর দৈনিক ইত্তেফাক তারা প্রধান শিরোনাম করেছে ঝুলে আছে মাদকের দেড় লাখ মামলা ছয় মাসের মধ্যে সব করে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের তিরিশ হাজার মামলা ঝুলছে পাঁচ বছরের বেশি সময় ধরে নাম দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর আরেকটি শিরোনাম বাবার কাছ থেকে মেয়েকে কের নিল মাইক্রোবাস প্রত্যেক পরিবারকে অর্ধ কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ নয় বলেছে হাইকোর্ট সড়ক দুর্ঘটনায় চার শিক্ষার্থী নিহতের ঘটনায় কথা বলেছে হাইকোর্ট পৃথকভাবে বিশ্ব ইজতেমা করবে তাবলিগের দুটি গ্রুপ এরপর দৈনিক সমকাল তারা প্রধান শিরোনাম করেছে মালয়েশিয়া সমবাজার খোলার আগে নানা তৎপরতা সিন্ডিকেট সক্রিয় মাদকের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ বাবার হাত থেকে মেয়েকে কেড়ে নিল মাইক্রোবাস নারায়ণগঞ্জ ও ফেনীতে তিন নিহত আরও দুই শিশু তিতাস ভরাট করতে বাদ দৈনিক যুগান্তর তারা প্রধান শিরোনাম করেছে সড়ক দুর্ঘটনা নিয়ে মা বাবার সামনেই চাকায় পৃষ্ট শিশু সড়কে থামছে না মৃত্যুর মিছিল আরেকটা শিরোনাম মিরেশ্বরে অর্থনৈতিক অঞ্চল জমি অধিগ্রহণে ঋণ এক শতাংশ সুতে পুলিশ বাহিনীর প্রতি প্রধানমন্ত্রী বলেছেন সব দাবি মেনে নিয়েছি দুর্নীতির বিরুদ্ধে কঠোর হন সংরক্ষিত মহিলা আসন আওয়ামী প্রার্থী খসা তালিকা চূড়ান্ত এটি উপজেলা নির্বাচন নিয়ে ডের তারা প্রধান শিরোনাম করেছে নিউ প্ল্যান ফর সেভিং ফোর রিভার্স তৃতীয় শুনাম সেটেল পলিস কেজেস এস ফার্স্ট কোপস ল্যান্ড এ ফ্লেট অফ চোপার্স ডিসপোজ অফ ড্রাগ কেস ইন সিক্স মান্থস হাইকোর্ট টু লোয়ার কোর্টস আমরা আজকে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রধান শিরোনামগুলো দেখতে পাচ্ছি এক এক রকম তবে রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে প্রধান শিরোনাম করেছে এই প্রথম আলো তারা বিশেষ প্রতিবেদনও করেছে ভুল আসামির বিষয়টা নিয়ে আবারও তো রোহিঙ্গার প্রসঙ্গে আমরা আসলে প্রথমে যেতে পারি আসলে রোহিঙ্গা ইস্যুটা তো মানে বারবারই উঠে আসছে যেহেতু অ্যাঞ্জেলানা জলি জাতিসংঘের বিশেষ দূত হিসেবে এসছেন উনি সফরে গেছেন সেই ইস্যুতে আবার এটি সামনে এসছে কিছুদিন আগেও এদের বছর পূর্তি হয়েছে তখনও বিষয়টি নিয়ে ইউএনএচসি তারা বক্তব্য দিয়েছে আসলে এটি আমাদের জন্য তো একটি মানে খুব মানে একদিকে যেমন বোঝা আবার বার্নিং ইস্যু এটির আসলে কবে নিষ্পত্তি হবে আদৌ নিষ্পত্তি হবে কিনা ওরা ফিরিয়ে যেতে পারবে কিনা এটি নিয়ে তো একটা অনিশ্চয়তা আছে ইভেন্ট যদি চিন্তা করেন মালয়েশিয়া সে মিয়ানমারে গণতন্ত্র মানে সামরিক শাসনের অবসান হলেও সেটি কবে হবে আমরা জানি না অবসান হওয়ার পরেও যে ওরা ফিরে যেতে পারবে কিনা সেটি নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্ব আছে কারণ তাদের মানে বদ্দেশ যারা আছে ওই দেশের ওরা ওদের ব্যাপারে খুব বিরোধিতা করছে সুতরাং নতুন যদি চেঞ্জও হয় তারপরও এই ইস্যুটি আদৌ নিষ্পত্তি হবে কিনা না সেটি নিয়ে আবারও সংশয় ফলে এই যে একটা বিশাল বোঝা এটি আমাদের উপর থাকবেই এবং থাকছে এখন এটিকে নিয়ে আমার মনে হয় যে নতুন করে চিন্তা ভাবনা করা উচিত ইভেন ইউএনএসসি এর পক্ষ থেকেও ওরা বলে হচ্ছে যে এটি সহসেই মানে এই ইস্যুর সমাধান হবে না তাহলে কি আমরা এই যে দশ লাখ এবং প্রতি বছর প্রায় ষাট হাজার পঁয়ষট্টি হাজার করে বাড়ছে এদের চাপ আমরা কিভাবে সামলাব আন্তর্জাতিক সংস্থা বা আন্তর্জাতিক সম্প্রদায় তারা কতদিন আমাদেরকে সহায়তা দিবে বা তারা এদেরকে দিয়ে যাবে এই কারণে হয়তো অ্যাঞ্জেলা নজরি বলেছেন রোহিঙ্গাদের দায়িত্ব সারা বিশ্বকে দিতে হবে সেটাই তো সেটাই যে সারা বিশ্ব এবং কিভাবে নিবে এটি আসলে জাতিসংঘে বসে কিছু এটি নিয়ে একটা আলোচনা হওয়া উচিত এটা একটা সমাধান হওয়া উচিত এটার একটা কর্মপন্থা এবং এদেরকে কিভাবে কর্মশক্তিতে এই বেকার বসে বসে বেকার করে রেখে এদেরকে খাইয়ে পরিয়ে কোনো কতটুকু আমরা এনেকে পারবো আমরাও পারবো না এটা কোনো মানে এরও অলস হয়ে যাবে অলস হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এদেরকে কীভাবে কর্মশক্তিতে রূপান্তর করা যায় কাজে লাগানো যায় এটি আসলে জাতিসংঘের উদ্যুকে বসে আবার এটিকে নতুন করে ভাবনা চিন্তা করা উচিত এবং এখনই শুরু করা উচিত শুরু করা তা নাহলে বাংলাদেশের পক্ষে এই বোঝা বেশি দিন বয়ে বেড়ানো সম্ভব হবে আরেকটি খবর আমরা আরেকটি পত্রিকায় দেখেছি সেটা হচ্ছে কালের কণ্ঠেই বলেছে যে গতকালকে জি বান্দরবানের ওই দিক থেকে কিছু বৌদ্ধ বান্দরবানের ওই সাইড দিকে ঢুকছে মিয়ানমারে কিছু বৌদ্ধ তো এটাও একটা বিষয় যে আসলে আমাদের সীমানাগুলো কতটা নিরাপদ দেখলাম যে শুধু মানে এতদিন তো মুসলিমরা এসছে মুসলমান এসেছে এখন অন্য ধর্মাবলী যারা বৌদ্ধ আসছে হিন্দু আসছে এরাও এখন বাংলাদেশে চলে আসছে আসলে মিয়ানমারের এই রাখাইন এলাকাটা এটি তো আমরা যদুর জানি যে ওখানে অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে ওখানে অন্য সংস্থাগুলি অন্য দেশগুলি তাদের স্বার্থ আছে যে যদি মানে মানে চীন বলেন বা বেশি মূলত চীনই ওই এলাকাটাকে উন্নয়ন করছে এবং ইয়ে করছে সুতরাং তাদেরকে রেখে ওই এলাকার উন্নয়ন তারা করতে পারবে না ওইটাকে তারা অর্থনৈতিক জোন হিসাবে কাজে লাগাতে পারবে না কারণ মিয়ানমার থেকে যে গ্যাসের পাইপলাইন কিনে গেছে সেটা রাখাইনের উপর দিয়ে গেছে উপর দিয়ে গেছে এই সব ইস্যু সামনে আছে সুতরাং এই কারণে এখন দেখা যাচ্ছে শুধু টার্গেটটা শুধু মুসলমান না টার্গেটটা যে রাখাইনকে মুক্ত করতে হবে মানে জনশূন্য করতে হবে কিন্তু তাদের দেশ তো অনেক বড় সেখানে তো মানে আরো অনেক জায়গা আছে একটা জনু করে দেওয়া করে দিতে পারতো সেটাই যে সেটা মিয়ানমার কেন করছে বা সেটা সেটাও জাতিসংঘের এটা তো আমাদের এখানে করার কিছু নেই আমরা কিছু করতে না আন্তর্জাতিক অনেক চাপই তারা নিচ্ছে এর মধ্যে তো পার্লামেন্টে সেনাবাহিনীর সাথে সুচির একটা মতবিরোধ হয়েছে কয়েকদিন আগে এখন কি হচ্ছে সেটা বুঝতে পারছি না গতকালকে একটা খবর আমরা পেয়েছি যে ফেসবুকে ফেসবুক তাদের চারটি পেজ বন্ধ করে দিয়েছে গতকালকেই তো একটি তারা চাপে আছে কিন্তু আসলে এই বিষয়ে সুরাশা সুরাহা তো অবশ্যই আছে তো চাপে থাকলেও অন্য চাপ তাদের মানে প্রতিবেশী দেশগুলি মানে এত শক্তিশালী যে তাদের সমর্থনের কারণে আসলে চাপটা তারা ওইভাবে মানে কেয়ার করছে না কেয়ার করছে না মানে আমরা কোনো আশা এই জায়গায় দেখতে পাচ্ছি না আসলে মানে রোহিঙ্গারা আমাদের ঘাড়ি চেপে থাকবে 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 সড়ক দুর্ঘটনার বিষয়গুলো দেখছি যে গতকালকে একজন শিক্ষার্থী মারা গেছেন হাতের মানে বাবা মার চোখের সামনে আসলে এটা খুবই দুঃখজনক মানে গতকালকের যে ঘটনা ঘটনাটা আরও মানে দুর্ঘটনা তো প্রতিদিনই ঘটছে আগে আমরা দেখেছি যে মায়ের কোল থেকে শিশু পড়ে গিয়েছিল ওটার উপর দিয়ে ধাক্কা লেগে হাতে পড়ে গেছে দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে মানে তারপরে গতকালের এই ঘটনাটা যে বাবা মায়ের সামনে যে মেয়ের একটা স্কুলে যাচ্ছিল সে নিয়ে যাচ্ছিল ভাই বোন একসাথে তাদের ওখান থেকে মানে মেরে দিল একটা মেয়েকে এটা এটা তো মেনে নেওয়া যায় না আসলে এটা নিয়ে আমি কালকে ফেসবুকে সঙ্গেশগেই মানে রিঅ্যাক্ট করেছিলাম যে এটা আসলে আমাদেরকেও একটা রিঅ্যাক্ট করা উচিত আমাদের মানে শুধু আমরা তো লেখালেখি করি লেখালেখির বাইরেও মানে আমরা মানব বন্ধন ভাই সাংবাদিকতাও করতে পারি যে এটা তো মানে সমাজের পক্ষ থেকে আমাদেরও একটা দায়িত্ব আছে আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি আমরা পত্রপত্রিকায় নিয়মিত লিখছি কিন্তু যে মেয়েটি মারা গেছে আপনি उधर জানেন ইতفاقের সাংবাদিক মেয়ে জানি হ্যাঁ তো আমরা কালকে জানার পর আমাদের কাছে অনেক খারাপ লেগেছে কারণ বাবার সামনে তার ছোট ছেলে তার সামনে সে দেখলো তার মেয়ে আর দেখলো তার বোন মানে অ্যাক্সিডেন্টে চোখের সামনে ঘটনা নাই এই খুবই দুঃখজনক আমাদের এরকম গতকালকে আরো দুজন শিশু ও মারা গেছে তো আসলে আমরা বুঝতে পারছি না এই সমাধান কিভাবে হবে যাই হোক প্রধানমন্ত্রী আমাদের বারবার বলে আসছেন আজকে বোধহয় কয়েকটি দৈনিক পত্রিকা সম্পাদকীয় করেছে যে নিরাপদ খাদ্যের বিষয় নিয়ে নিরাপদ খাদ্য না থাকার কারণে রোগ শোক বেড়ে যাচ্ছে আসলে নিরাপদ খাদ্যটা এখন মানে আমাদের আমরা বলবো যে খাদ্যে তো আমরা অনেকটাই সহ সম্পূর্ণ শুধু ওই হাওয়ারের ওই বছরের বন্যার প্রসঙ্গ বাদ দিলে আমাদের কিন্তু চালের ওই সময় চাল কিন্তু একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল তার আগে দিয়ে তারপরে বন্যার কারণে আবার চালের ঘাটতি দেখা দিছে এটা তো প্রাকৃতিক দুর্যোগ হইতেই পারে কিন্তু নরমালি আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ কিন্তু খাদ্য আমরা স্বয়ংসম্পূর্ণ কিন্তু খাদ্যটা নিরাপদ নিয়ে আমাদের এখন সবচেয়ে বেশি উদ্বেগ উদ্বেগ এখন দেখছেন তো কালকে বা পরশু গত পরশু দিন মানে বড় বড় রেস্টুরেন্টগুলিতে নামি দামি রেস্টুরেন্টগুলিতে অভিযান চালিয়েছে সেখানে তারা মানে রং মিশাচ্ছে খাবার মধ্যে এটি তো মানে মেনে নেওয়া যায় না মানুষ আমরা যে নতুন প্রজন্ম আমরা তৈরি করছি তারা সুস্থ সবল প্রজন্ম তৈরি না হলে তো এই দেশ এগোবে না এটার বিরুদ্ধে আসলে একইভাবে মাদকের বিরুদ্ধে যেভাবে জেহাদ ঘোষণা হয়েছে যেভাবে আপনার এই দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ঠিক একইভাবে এই খাদ্যের ভেজালকারীদের বিরুদ্ধে প্রাইম মিনিস্টার বলেছেন যে খাদ্যে ভেজাল তো বড় দুর্নীতি বড় দুর্নীতি কারণ এটা মানুষের জীবন মরণের একটি সমস্যা বিদেশে মানে চীনে কিন্তু এই খাদ্যের ভেজালের কারণে ফাঁসি হচ্ছে হ্যাঁ ফাঁসি হচ্ছে একবার তো আমরা দেখলাম যে যে গুরু মধ্যে মেলামাইন মিশানোর কারণে যারা মিশেছে ধরে পড়েছে এবং তাদের সব ফাঁসি হয়েছে ফাঁসি হয়েছে আসলে এই এটা শাস্তিযোগ্য অপরাধ এই আইনটা আসলে রিভিউ করা উচিত রিভিউ করে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের আসলে হয় মানে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড এরকম একটা আইন করা উচিত

মানে আমার নিজের থেকেও যদি আমি অনেস্ট থাকি নিজের থেকে স্বচ্ছ থাকি নিজের থেকে যদি শুদ্ধ থাকি তাহলে তো মানে হয় সবাই যদি এরকম শুদ্ধ থাকার চিন্তা করে যে না আমরা সেটাই যে ভেজাল দিতে হবে কেন হ্যাঁ আপনাকে বাসি খাবার বা এটা খাওয়াতে হবে কেন খাওয়াতে হবে কেন এটা তো সেন্সিটিভ আপনারা যারা এই ব্যবসায় আসবেন তারা ওইটা জেনে শুনেই তো ওই ব্যবসায় আসা উচিত এটা আসলে খুব একটা জরুরি এবং এসেন্সিয়াল একটা মানে ব্যবসা ব্যবসা তো সেই ক্ষেত্রে আপনারা এই কাজগুলি কেন করেন লোভটাই বেশি কাজ করছে কারণ বেশি লাভের আশায় সবাই এই কাজগুলো করে যাচ্ছে সমকালে একটি প্রধান প্রতিবেদন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মালয়েশিয়ার সমবাজার যেটা হচ্ছে আমাদের বন্ধ হয়ে গিয়েছিল এবং আবার শুরু হবে তো শুরু হওয়ার আগেই মানে একটা সিন্ডিকেট আসলে এই মানে এই সিন্ডিকেটের কারণেই বারবার যে মালয়েশিয়ার শ্রম বাজার বারবার খোলে খোলার পরে আবার এই কারণেই বন্ধ হয়ে যায় কারণে নিয়ন্ত্রণ করতে না পারলে আসলে এই একটা বাজার আসলে খুবই সম্ভাবনাময় আমরা যারা মালয়েশিয়া গিয়েছি দেখেছি খুব আসলে বাংলাদেশের মানে শ্রমিকরা ওখানে খুবই কর্মঠ এবং আমি দু হাজার চার বা পাঁচে একবার গিয়েছিলাম তো ওই সময় আমার অনেকগুলি কারখানা ভিজিট করার সুযোগ হয়েছিল আচ্ছা আচ্ছা এই তো ওরা যেটা বললো যে ওই সময় বাংলাদেশের শ্রমিকরা ছিল না আচ্ছা ওরা মানে ওদেরকে ফেরত ফেরত পাঠানো তখন শ্রমবাজার বন্ধ ছিল আচ্ছা আচ্ছা বললো যে ওই বাংলাদেশের শ্রমিকরা মানে এতই কর্মঠ এবং এতই দক্ষ যে একজন সুপারভাইজার যদি একটা কারখানায় বাংলাদেশি শ্রমিক থাকে মালিক তার উপর নির্ভর করে নিশ্চিন্তে সে চলে যেতে পারে বলে তারা এত সুন্দর করে পুরা এই যে শিফট চালায় শিফট চালিয়ে প্রোডাকশন করে এবং এত সুন্দরভাবে করে যে মালিককে কোনো চিন্তা করতে হয় না

বা 1 লাখ টাকা লাগার কথা এখানে 2 লাখ 3 লাখ 3 লাখ করে নিয়ে নিচ্ছে এটা নেওয়ার পরেও তাদের এই দুরবস্থা তারা ওখানে অবৈধ হয়ে যাওয়ার পর কাজকর্ম করতে পারে না একদম বাধ্য হচ্ছে কিছু ছোটখাটো দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে ছোটখাটো চুরি চামারীদের জড়িয়ে পড়ছে এবং পরে দেশের বদনামও হচ্ছে এই সিন্ডিকেটগুলোর কারণে আর কালকে পরশুদিন একটা নিউজ দেখতাম যে মালয়েশিয়া সরকার তাদের যে শ্রম আইন সেটা সংস্কার করছে সংস্কার করছে সেটা আরো যুগোপযোগী করা হচ্ছে আধুনিক করা হচ্ছে যাতে শ্রমিকদের বাঁধন তো সুতরাং আমাদেরকে আসলে সেই সুযোগটা গ্রহণ করা উচিত সুস্থভাবে অসুস্থ প্রতিযোগিতার মধ্যে নয় যদি সুস্থভাবে আমরা সেই সুযোগটা নিতে পারি তাহলে এটা একটা আসলে খুব সম্ভাবনাময় এবং আমাদের জন্য একটা বড় শ্রমবাজার আরেকটি খবর গত কয়েকদিন যাবতীয় খুবই পত্রিকায় শিরোনাম হচ্ছে একটি ওই যে নদী উদ্ধার নিয়ে নিউ প্ল্যান ফর সেভিং ফোর রিভার্স কীভাবে এই নদীগুলো উদ্ধার করা হবে হাইকোর্টের একটি নির্দেশের কারণে সরকার বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছে এবং সারা দেশেই এই অভিযানটা চলছে এটি আসলে হাইকোর্ট তো দিয়েছে দুই দিন আগে কিন্তু তার আগেই যে উদ্যোগটা নতুন মানে সরকার গঠনের উপর নতুন মন্ত্রী নিয়েছেন এটি আশাজনক প্রথম আমরা দেখতাম যে বুড়িগঙ্গা বুড়িগঙ্গার দুই পারে যে অবৈধ স্থাপনা যেগুলো ছিল মানে অনেক চারতলা পাঁচতলা বিল্ডিং হয়ে গেছিলো এটা নিয়ে বহু লেখালেখি হয়েছে কিন্তু কোনো দিন এদেরকে উচ্ছেদ করা যায়নি এই অবস্থায় দেখলাম যে সেগুলি সব ভেঙে দিয়েছে একইভাবে কর্ণফুলির চিড়াঙ্গের কর্ণফুলি নদীর তীরে যে অবৈধ স্থাপনা ছিল সেগুলিও ভাঙা শুরু হয়েছে গতকালকে খুলনাতেও একই খুলনাতেও শুরু হয়েছে এবং এটাই এটি আসলে একটা মানে আশাজনক একটি উদ্যোগ তার সঙ্গে আবার হাইকোর্টও নির্দেশনা দিয়েছে সেটি এখন এবং নদীকে মানে জীবন্ত প্রাণসত্তা জীবন্ত প্রাণসত্তা হলো তুরাগ নদীকে বলেছে যে জীবন্ত প্রাণসত্তা যেটা ভারতের গঙ্গা নদীকে করা হয়েছে এগুলি আমরা যদি নদী না বাঁচে তাহলে আমরা বাঁচব না আসলে বাংলাদেশ নদীমাতৃক দেশ যতই আমরা সড়ক পথে সড়ককে ব্যবহার করি কিন্তু নদী যদি টিকে না থাকে আপনি সহজে পরিবহন পণ্য পরিবহন বলেন সহজে চলাচল সেটি করা যাবে না আপনি রাস্তা দিয়ে একটা পণ্য পরিবহন করতে কষ্ট অনেক বেশি এবং অনেক ঝুঁকিপূর্ণ ঝামেলাপূর্ণ কিন্তু নদী পথে সেই পন্ন পরিবহনটা খুব স্মুথ সহজে হয় এবং খুব খরচ কম লাগে। আমাদের যে এই যে সুযোগগুলি আছে যে আমাদের চারিদিকই তো নদী। ঢাকার চারিদিকে নদী। খুব সহজেই আমরা ঢাকার চারদিকে নৌপথ করে একটা সার্কুলার রোড করতে পারি। সেটি কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে করে করা হয়েছিল কিন্তু সেটি আর কার্যকর হয়নি। ওয়াটার বাস মনে হয় চালু আছে এখনো। জি সব সময় প্যাসেঞ্জার পাওয়া যায় না তবে এটাকে যদি আরো জোরালো করা যায় নদীগুলো উদ্ধার করে তাহলে জনপ্রিয়তা পাবে অবশ্যই এবং মানুষ সেটাই চায় যে তো এই যে এটা যদি উদ্ধার করতে না পারি আমরা নদীগুলিকে উদ্ধার না করতে পারলে আসলে আমাদের যে মানে ঢাকা শহর এক সময় মানে বৃষ্টি বা বন্যা এখনই আমরা ডুবে যাই পানিগুলি তো আপনার যেতে হবে যেতে শহরের পানিগুলি সরবে কিভাবে সরবে আশেপাশে যে নদীগুলি তো একসময় পড়তো খাল ছিল খালগুলি ভরাট হয়ে গেছে খালগুলিকে উদ্ধার করতে হবে একইভাবে উদ্ধার করে এগুলিকে যদি আমি আমরা সচল করতে পারি তাহলে আমাদের অনেক ক্রাইসিস অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে আমাদের যানজট তো মনে হয় কিছুটা কমে যাবে কেউ যদি সদরঘাট থেকে গাব যেতে যায় সে যদি অধিক দিয়ে যায় তাহলে তো তার খুব অল্প সময় লাগবে বাসে যাওয়ার চিন্তা করবে না সে নদী পথে চলে যাবে এবং হচ্ছে যে পণ্যগুলোরও খুব সহজেই কম খরচে সেটা তো যাবে আপনার দুইটা হইতে পারে পণ্য যখন আপনার নৌপথে চলে যাবে তখন সড়কের উপর চাপটা কম পড়বে তখন মানুষ ইজিলি যেতে পারবে তো পরিবহনটা আরো ইজি যানজটটা অবশ্যই কমে যাবে তখন কারণ মালের জন্য তো ট্রাক চলে বা অনেক গাড়ি অন্য যানবাহন চলে এদি এই তো সড়কে থাকছে না তখন তখন ওরা নৌপথে যদি যেতে যায় তখন স্মুথ হয়ে যাবে স্মুথ হয়ে যাবে আমরা আরেকটি অন্য প্রসঙ্গে যেতে চাই সেটা হচ্ছে আমরা জানি আজকে ঐক্যফ্রন্টের একটা কর্মসূচি আছে তারা প্রেস ক্লাবের সামনে কালো ব্যাচ ধারণ করবে তিরিশ ডিসেম্বরের নির্বাচনকে প্রত্যাখ্যান করে আসলে তো ওদের কর্মসূচি ওরা আসলে ওদের দল রাখতে হলে তো বলবো যে সেটা করবেই তো এখন এই ইস্যুতে মানে আমি যেটা মনে করি যে এখন একটা নির্বাচন হয়ে গেছে যেভাবেই হোক সেটা হয়ে যাওয়ার পরে শপথ হয়েছে অনেকগুলি ধাপ চলে এসছে এখন নতুন করে বাংলাদেশের মতো দেশে সেই মানে বাতিল করে আবার নতুন করে নির্বাচন একটা নির্বাচন করা অনেক অর্থ ব্যয়ের বিষয় বাংলাদেশের সেই মানে সুযোগটা আছে কিনা না বহন করার ক্ষমতা আছে কিনা সেটি একটি বিষয় যে তিনশো চারশো মানে গত নির্বাচন বোধে সাতশো কোটি টাকার মতো পেয়েছিল তো এর বাইরেও তো আবার প্রার্থীদের খরচ আছে তো এইগুলি দিয়ে এই বরং এইটাকে যদি আমরা ডেভেলপমেন্টে কাজে লাগাইতে পারি পরে দেশের আরও অগ্রগতি হবে এখন আমার যেটা মনে হয় যে ওদের ঠিক আছে তারা কর্মসূচি করুক কর্মসূচি করে গভর্নমেন্টের উপর একটা চাপ সৃষ্টি করুক চাপের তো একটা দরকার আছে তাহলে গভর্নমেন্ট ঠিক পথে যাবে কীভাবে পাশাপাশি যে কীভাবে মানে রাজনীতিকে আরও মানে সুশৃঙ্খল করা যায় আরও গতিশীল গণতান গণতন্ত্র করা যায় গণতান্ত্রিক করা যায় সেই উদ্যোগটা নেওয়া আমার মনে হয় বেশি জরুরি সেক্ষেত্রে সংসদীয় গণতন্ত্র চর্চাটা কি ভালো না অবশ্যই মানে প্রধানমন্ত্রী বলেছেন যে সংসদে যাওয়ার জন্য গণতন্ত্র মানেই সংসদীয় গণতন্ত্র এবং যে অবস্থায় আছে ওরা ওদের পাঁচটা আসন ইয়ের দুইটা মানে গণফরমের দুইটা ওগুলি আমার মনে হয় যে তাদের শপথ নেওয়া উচিত যদিও ভাষা মনে হবে যে সরকারের ভাষায় মানে আমাদের সেখানে গিয়ে গঠনমূলক আলোচনা করা সমালোচনা করা করে সেটাকে এবং তাদের দলের জন্যই সেটা জরুরি বিশেষ করে বিএনপির জন্য আপনি আমি একটা জিনিস খেয়াল করেছি ধরেন ফ্রন্ট হোক বিএনপি যারা যত বক্তব্য দেন আমরা তো গণমাধ্যম সেটা প্রচার করি তো এবং কোনো কোনো ক্ষেত্রে এমন হচ্ছে যে তারা হল পাচ্ছে না সেমিনার পাচ্ছে না স্পেস পাচ্ছে না রাস্তার মধ্যে একটি মানববন্ধন করছে বক্তব্য দিচ্ছে এই বক্তব্যগুলি যদু মানে সংসদে গিয়ে যদি মানে কথাবার্তাগুলি তাহলে এগুলো লাইভ কিন্তু হচ্ছে এগুলো লাইভ হয় আপনি যদি বলার সুযোগ ওনারা নিতেন তাহলে মনে হয় মানে সংসদীয় গণতন্ত্র চর্চাটা ভালো আমাদের গণমাধ্যমগুলো আরো ভালো মতো কথা বলতে পারতো আপনার আসলে গণতন্ত্রের চর্চার জায়গা কিন্তু সংসদই সব দেশেই মানে এই একটাই জায়গা সেটা সংসদ রাজপথ কিন্তু গণতন্ত্রের চর্চার কোনো জায়গা না আপনাকে কথা বলেন প্রতিবাদ করেন সব কিছুই সংসদে গিয়েই করতে হবে সংসদেই আপনাকে এবং সেটি রেকর্ড থাকবে আপনি বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম যখন চলে যাবে একশো বছর পরে যখন দেখবে যে দেশের রাজনৈতিক বিষয় নিয়ে কেউ গবেষণা করবে তখন সংসদের প্রসিডিংসগুলি দেখবে যে ওখানে আসলে কি ভূমিকা ছিল ওই সময়ের কে একশো বছর আগের রাজনীতির কী চিত্রটা ছিল সেটা কিন্তু সংসদের যে বিভিন্ন দলগুলির যে আলোচনা সেটা থেকে উঠে আসবে আসলে আমরা যেটা এখন থাকি এগুলি কিন্তু হারাই যাবে এগুলি খুব একটা ওই সময় পাওয়া যাবে না এই জন্য সব দেশেই গণতন্ত্রের চর্চা হয় সংসদে এবং এই জন্যই সংসদে গণতন্ত্র মানে সংসদীয় গণতন্ত্র এবং সেটাকে জোরালো সেটাকে আরও কীভাবে কার্যকর করা যায় সেভাবে ভূমিকা রাখা উচিত মানে প্রক্ষপণ বলেন বা এদেরকে আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আগামীকাল একই সময়ে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি دھنیہ واد